যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে সত্যিকারের পুরুষ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বৃহস্পতিবার রাশিয়ার সোচি শহরের এক অনুষ্ঠানে ট্রাম্পকে নিয়ে পুতিন এমন মন্তব্য করেন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ট্রাম্পের জয়ের পর গতকাল প্রকাশ্যে তাকে নিয়ে কথা বলেন পুতিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে তিনি অভিনন্দন জানান গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা হয় এতে তিনি আহত হন ওই ঘটনার প্রসঙ্গ টেনে ট্রাম্পের প্রশংসা করে তাকে সত্যিকারের পুরুষ বলে অভিহিত করেন রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন আমার মতে তিনি অত্যন্ত সঠিক উপায়ে সাহসের সঙ্গে একজন সত্যিকারের পুরুষের মতো আচরণ করেছিলেন এই সুযোগে আমি তাকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেনে শান্তি ফেরাবেন এ প্রসঙ্গ টেনে গতকাল সচি শহরের অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা পুতিনের কাছে জানতে চান ট্রাম্প তার সঙ্গে বৈঠক করতে চাইলে তিনি কি করবেন জবাবে তিনি জানান ট্রাম্প প্রশাসন তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সাড়া দেবেন প্রয়োজনে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন